মহাত্মা গান্ধীর 100তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতের সর্বত্র সংকল্প পদযাত্রার আয়োজন করা হয়। গত 15 অক্টোবর থেকে এই সম্প্রীতি পদযাত্রা শুরু হওয়ার পর আগামী 25শে অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি নেওয়া হবে বিভিন্ন প্রান্তে। সেই বিষয়টি সামনে রেখে এবার খনি অঞ্চল রানীগঞ্জের সম্প্রীতি পদযাত্রায় প্রায় 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পদযাত্রায় অংশ নিলেন আসামসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন তিনি বিকেল 5টা নাগাদ রানীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকা থেকে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পদযাত্রা শুরু করেন। ফলে সেই পদযাত্রা বিজেপির দলীয় কার্যালয়ে পৌঁছালে সেখানে এক পথসভার আয়োজন করা হয়। এরপর ফের আরেক দফায় রানীগঞ্জের রেলওয়ে স্টেশন এলাকায় পদযাত্রাটি তাদের সভা স্টেশন চত্বরেই করে। এদিন রাজ্যের বিভিন্ন নীতির বিরুদ্ধে ব্যাপকভাবে ক্ষোভ প্রকাশ করে সাংসদ বাবুল সুপ্রিয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, নিউজ বাংলা 24x7। পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের বিরুদ্ধে বিজেপির গান্ধী সংকল্প যাত্রা চলছে, চলবে। পুলিশি অত্যাচারের বিরুদ্ধে, চাঁদা নামে তোলাবাজির বিরুদ্ধে, It's caught in the crossfire.